যুবক পাঠিয়েছি তার সংখ্যা হচ্ছে প্রায় 6-7 বছর পর সম্পূর্ণ রাজ্যে শিক্ষক নিয়োগের শূন্য পদ 781টি। এই বক্তব্য শিক্ষামন্ত্রী দিলেই এই কিন্তু একাধিক বিষয় উঠে এসেছে তারপরে বক্তব্য পরিবর্তন শিক্ষামন্ত্রীর। কি জানালেন, কোন পদে কত শিক্ষক নিয়োগ হতে চলেছে, এক্সাক্ট ডেটা কি বলছে, এ কত ও ভ্যাকেন্সিতে নতুন নিয়োগ শুরু হবে, সমস্তটাই বিস্তারিত শিক্ষামন্ত্রীর বক্তব্য এই মুহূর্তের অফিসিয়াল তথ্য অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, রাজ্যে কিন্তু সবথেকে বড় চর্চিত বিষয় নিয়োগ প্রক্রিয়া নিয়ে, তার থেকেও যদি স্পেসিফিকলি আসি তাহলে কিন্তু শিক্ষক নিয়োগ নিয়ে, এবং শিক্ষক নিয়োগ নিয়ে একটা দুর্দান্ত মন্তব্য ও বিস্ফোরণ ঘটিয়েছে শিক্ষামন্ত্রীর। সেটা হচ্ছে সম্পূর্ণ রাজ্যে এই 6-7 বছরে সেরকমভাবে শিক্ষক নিয়োগ না ঘটলেও 781টি মাত্র শূন্যপদ রয়েছে সম্পূর্ণ শিক্ষক নিয়োগের। এটার পরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একাধিক বক্তব্য উঠে এসছে, তারপরেই পরিবর্তন হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রীর বক্তব্যের। রাজ্যের শিক্ষামন্ত্রী কি জানালেন বক্তব্য পরিবর্তন করে কত শূন্যপদ রয়েছে সেটা শুনে নাও, তারপরে এক্স্যাক্টলি বাস্তবটা বলছি। কালকের হিসেবে ছিল যত, তার থেকেও 781 বেশ খানিকটা বেশি। 222 সালে প্রাইমারি বোর্ডের কাছে আমরা যে শূন্যপদ পাঠিয়েছি তার সংখ্যা হচ্ছে 11,765। উচ্চ প্রাথমিকে আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি 14,339 জন, এবং এটি এই এই উচ্চ প্রাথমিক এখন মহামান্য হাইকোর্টের নির্দেশে এখন কাউন্সিলিং চলছে। মাধ্যমিকে পাঠিয়েছি আমরা 13,500 কিছু বেশি, আর উচ্চ মাধ্যমিকে 5,500 সামান্য কিছু বেশি। এইগুলো পাঠানোর পর সামান্য যেগুলো পড়ে আছে সেটা নিয়ে আমি মন্তব্য করেছি গতকাল, এটা বলেছিলাম বিধানসভা কক্ষে, এবং বিধানসভা কক্ষে আমি পরিষ্কার করে এটাও বলি যে এই মুহূর্তে শূন্যপদ কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, এবং যেটা আমি বলেছিলাম আনুমানিক ওটা তার থেকেও আরও বেশি। তার মানে শুনতেই পারলে রাজ্যের শিক্ষামন্ত্রী বক্তব্য পরিবর্তন করে এই মুহূর্তে কি তথ্য দিলেন, মোট 55,000 মতো ও কিন্তু ভ্যাকেন্সি বা শূন্যপদ রয়েছে, যার মধ্যে 26,000 পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে। এক্ষেত্রে 2022 সালে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তথ্য অনুযায়ী প্রাইমারি শিক্ষক নিয়োগের শূন্য পদের সংখ্যা প্রায় 11,765, এবং উচ্চ প্রাথমিকে শূন্য পদের সংখ্যা 13,339, তাছাড়া মাধ্যমিকে 13,500 বেশি পদ খালি রয়েছে এই মুহূর্তে। এছাড়া উচ্চ মাধ্যমিকের কথা যদি বলি 5,500 বেশি শূন্যপদ কিন্তু এই মুহূর্তে রয়েছে। শিক্ষামন্ত্রীর আগের বক্তব্য আর এখনকার বক্তব্য দুটোকে কানেক্ট করে তিনি জানিয়েছেন যে যে পদগুলোতে অলরেডি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেই পদগুলোকে বাদ দিয়ে যে পদ খালি আছে সেই পদের কথা তিনি এখানে উল্লেখ করেছেন, আর সেই অনুযায়ী তিনি আগের বক্তব্যটা দিয়েছেন। তো যাই হোক না কেন, এখন যে পরিসংখ্যা বা এখন অনেক শিক্ষক যারা রীতিমতো অবসরপ্রাপ্ত হয়েছেন, এই সব মিলিয়ে যে পরিসংখ্যার কথা উল্লেখ উঠে আসছে যে বর্তমানে কিন্তু প্রায় লাখাধিক ভ্যাকেন্সি হতে পারে এই কথাটাই বলছি, কারণ পরিষ্কারভাবে কোনো ডেটা এখনও নেই, কিন্তু অনুমান করা হচ্ছে এবং সমস্ত ভ্যাকেন্সি যখন 2023 পর কাউন্ট করা হবে সেটা লাখাধিকের বেশি ভ্যাকেন্সি এসে দাঁড়াবে, সেটাই কিন্তু এই মুহূর্তে এ জানা যাচ্ছে, এবং খুব তাড়াতাড়ি সেই ভ্যাকেন্সির কথাও আমরা জানতে পারব। এবং এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসছে, কোথায় কোন ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি রয়েছে সমস্তটা, বাদ বাকি তোমরা যারা শিক্ষক নিয়োগের পদের জন্য ওয়েট করেছিলে বা শিক্ষক হিসাবে নিজের কেরিয়ারকে গড়তে চাইছো তাদের জন্য একটা আশার আলো বলতে পারো, কারণ আমরা জানি রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে কীরকম পরিস্থিতি এই মুহূর্তে। বাদ বাকি তোমার এই সম্পূর্ণ বিষয়টা জেনে বা বক্তব্য জেনে তোমার কী মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।